হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস বেগিয়ান কুকিং আমাদের আজকের রেসিপি কোরিয়ান এগ রোল আজকে আমি একটু ভিন্ন স্বাদের এই কোরিয়ান এগ রোলের রেসিপি শেয়ার করব আমি আজকে আমার মতো করে এই এগ রোলটি তৈরি করে দেখাবো যা খেতে খুবই মজা তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ভিন্ন স্বাদের কোরিয়ান এগ রোলটি তৈরি করতে হয় সেই রেসিপি কোরিয়ান এগরোল তৈরি করার জন্য বিভিন্ন রকমের সবজি ব্যবহার করা হয় আমি এখানে রেড ক্যাবেজ ব্যবহার করেছি এছাড়া নিয়েছি আমি গাজর কুচি আর তিন রকমের ক্যাপসিকাম আমি এরকম ছোটো কুচি করে নিয়েছি এছাড়াও আমি নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি প্রতিটা সবজি আমি ওয়ান ফোর্থ কাপ করে ব্যবহার করেছি আর সবজিগুলোকে আমি এখন হালকা একটু শটে করে নিব কোরিয়ান এগরোলে সবজিগুলো কাঁচাই ব্যবহার করা হয় কিন্তু আমি হালকা একটু শটে করে নিব এজন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি যখন প্যানটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আমি তেল ব্যবহার করেছি এরপরে এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব এই পার্টি টোটালি অপশনাল আমার একদম কাঁচা সবজি খেতে ভালো লাগে না এজন্য সবজিগুলোকে আমি হালকা একটু সটে করে নিচ্ছি যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা সবজিগুলো কাঁচাই ব্যবহার করতে পারেন যখন রসুনটা ব্রাউন হয়ে যাবে তখন একে একে এর মধ্যে আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি আর এখানে কি কী সবজি আপনারা ব্যবহার করবেন এটা আপনাদের পছন্দ আপনাদের যে সবজি খেতে ভালো লাগে আপনারা সেরকমের সবজি ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন যে সবজিগুলো সেদ্ধ হতে সময় একটু কম লাগে সেই সবজিগুলো ব্যবহার করতে সবগুলো সবজি আমি দিয়ে দিয়েছি এছাড়াও আমি দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ পরিমাণ বিট বিটটাকে আমি মিহি করে কুচি করে নিয়েছি এখন চুলার আঁচ হাই করে দিয়ে সবজিগুলোকে আমি প্রায় দুই মিনিটের মতো হালকা একটু সটে করে নিব চুলার আঁচ অবশ্যই হাই করে রাখতে হবে এখন সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণ আর গরমুচের গুঁড়োটাকে দিয়ে নেড়েচেড়ে আমি এখন দুই মিনিট সবজিটাকে হালকা করে একটু সটে করে নিচ্ছি দুই মিনিট হাই হিটে সবজিটাকে সটে করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সবজিটাকে নামিয়ে ঠান্ডা করে নিব সবজিটা ঠান্ডা হতে হতে আমি একটি বড় বাটির মধ্যে ডিম নিয়ে নিচ্ছি আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পাঁচটা ডিম ব্যবহার করছি ডিমগুলোকে আমি এটি কাঁটা চামচের সাহায্যে হালকা করে এখন ফেটে নিচ্ছি ডিমগুলোকে হালকা করে ফেটে নিয়ে এর মধ্যে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচার লবণটাকেও এখন ডিমের সাথে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি সটে করে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সবজিগুলো অবশ্যই ঠান্ডা করে তারপরে এখানে ব্যবহার করতে হবে সবজিগুলোকেও নেড়ে আমি এখন ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি ডিমের এই মিশ্রণটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন এই মিশ্রণটাকে আমি একটি মেজারমেন্ট মগের মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে মিশ্রণটা দিতে খুব সুবিধা হয় এখন আমি এই মিশ্রণটা দিয়ে রোল বানানোর জন্য চলে যাচ্ছি এজন্য চুলায় আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি যখন ফ্রাই প্যানটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি যখন বাটারটা মেল্ট হয়ে যাবে তখন আমি একটি ব্রাশের সাহায্যে সম্পূর্ণ প্যানে বাটারটাকে ব্রাশ করে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে তৈরি করে রাখা মিশ্রণ থেকে অল্প কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি মিশ্রণটা প্যানে দেওয়ার পরে একা একাই দেখবেন চারদিকে ছড়িয়ে যাবে তাও আমি একটি নারণের সাহায্যে সবজিগুলোকে চারদিকে এভাবে করে একটু সরিয়ে দিচ্ছি আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে মিডিয়াম লো আছে যখন ডিমটা সেট হয়ে যাবে তখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে ডিমটাকে ফোল্ড করে নিচ্ছি দেখুন এভাবে করে চেপে চেপে ডিমটাকে ফোল্ড করে নিতে হবে ডিমটা ফোল্ড করে নেওয়ার ফলে প্যানের যে জায়গাটা খালি হয়েছে সেই জায়গায় আমি আবারও ব্রাশের সাহায্যে বাটার ব্রাশ করে নিচ্ছি এরপরে তৈরি করে রাখা মিশ্রণ থেকে আমি আবারও কিছুটা মিশ্রণ এই খালি জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি আগের মতো করেই স্প্যাচুলা দিয়ে আমি সবজিগুলোকে হালকা করে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি ডিমটা সেট হওয়া পর্যন্ত যখন এই ডিমটাও সেট হয়ে যাবে তখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে আবারও আগের ডিমটাকে এই ডিমের উপরে ফোল্ড করে দিচ্ছি দেখুন আমি কিভাবে করে করছি এভাবে করে বারবার করে ফোল্ড করে দিতে হবে আর প্যানের খালি জায়গার মধ্যে ডিমের মিশ্রণটাকে দিতে হবে আমি আবারও অল্প কিছুটা ডিমের মিশ্রণ খালি জায়গার মধ্যে দিয়ে দিয়েছি আর এই প্রসেসটাই আমি বারবার এখানে রিপিট করব। যতক্ষণ পর্যন্ত ডিমের মিশ্রণটা শেষ না হয়ে যাবে এটা একদম শেষের পর্যায়ে আমি ডিমের সবটুকু মিশ্রণ এখন দিয়ে দিচ্ছি আর এখনও আবার একটি স্প্যাচুলার সাহায্যে সবজিটাকে আমি এভাবে করে ছড়িয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি ডিমটা সেট হওয়া পর্যন্ত যখন ডিমটা সেট হয়ে যাবে তখন আমি আগের থেকে ফোল্ড করে রাখা ডিমটাকেও এই ডিমের মিশ্রণের উপরে আবারও ফোল্ড করে নিচ্ছি দেখুন আমার সম্পূর্ণ ডিমটা ফোল্ড করা হয়ে গিয়েছে এখন দুই পাশ আমি এভাবে উল্টে পাল্টে লাচে করে ভেজে নিচ্ছি হয়ে গিয়েছে ডিমের রোলটাকে আমি এখন একটি সার্ভিং প্লেটের উপর নিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি এটা কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত যখন রোলটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে আর হাত দিয়ে ধরা যাবে তখন আমি একটি ছুরির সাহায্যে রোলটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি হয়ে গিয়েছে আমার ভিন্ন স্বাদের কোরিয়ান এগ রোল আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের সবার খুব পছন্দ হবে আর বাচ্চারা তো অনেক সময় সবজি খেতে চায় না এভাবে কালারফুলভাবে এটাকে তৈরি করে দিলে ওরাও দেখবেন খুব পছন্দ করে খেয়ে নিবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি কথা হবে পরের এপিসোডে আল্লাহ হাফেজ